সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার মোরসালি নোমানি ও দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার মশিউর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। সংগঠনিক 2021 খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি ও সহসভাপতি 12টি, সম্পাদকীয় ও 60টি কার্যনির্বাহী সদস্য সহ 21টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 41 জন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান দৈনিক শিক্ষা ডট কম এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানের ছোট ভাই। Thank you.